Honto. Woo. Takaw. Arek jung jung. Hello, bondhu bandhubigon. Kemon achen shobai? আবারও চলে এলাম নতুন ভিডিওর সাথে। আজকে আমরা কোথায় আসলাম বললাম তো হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন শেপস টেবিল। হ্যাঁ, আমরা আসলাম হচ্ছে ঢাকার শেপস টেবিল রেস্টুরেন্টে, কিন্তু আমরা কিন্তু খেতে আসিনি। আমরা আসছি হচ্ছে এই যে আমার ছোটো দুটো ভাই ওদের নিয়ে শেপস টেবিলের প্লেগ্রাউন্ডে খেলা করতে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, দেখেই ঢুকেই মনটা ভালো হয়ে যাবে। আপনারা এখানে আসতে চাইলে ওই যে বসুন্ধরার পাশ থেকে 100 ফিট রোড দিয়ে চলে আসতে পারেন শেপস টেবিল রেস্টুরেন্টে। অপোজিটে একটা সুন্দর বিল্ডিংও আছে। ওদের সঙ্গে আমার আরও একটি ভিডিও আছে, ওরা হচ্ছে আমার ছোট্ট দুইটা ভাই, বড় ভাইটা আসেনি, মানে ওদের থেকে বড়, আমার থেকে ছোট। তো ওদের সঙ্গে একটা ভিডিও ছিল পিজার একটা ভিডিও, তো না দেখলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে আসতে পারেন। রেস্টুরেন্টে এন্ট্রি করার সময় এত সুন্দর গ্রিনারি যে এখানে ছবি তুলতে অনেক সুন্দর ছবি আসবে এবং আপনার মনটাও ভালো হয়ে যাবে, এত সুন্দর গ্রিনারি। তো আমরা সেটা রেখে এখন সামনে চলে আসলাম যেখানে হচ্ছে লাইটিং কাওয়াটা সুন্দর, অর্থাৎ প্লেগ্রাউন্ডের পাশে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা, 5 বছর বা 6 বছর এরকম বাচ্চাদেরও টিকিট লাগে না, মানে ওই এজ অবধি টিকিট লাগে না, আর এর উপরে গেলে টিকিট লাগে। এই জন্য আমরা একটা টিকিট কিনলাম, অন্তরীপের ভূপতির আর লাগেনি। তো আমরা এখান থেকে টিকিট কিনে ঢুকে গেলাম প্লেগ্রাউন্ডে, আর এইখানে এত সুন্দর ছবি তোলা যায়, এই যে দেখেন সুন্দর করে এটা ড্র করা বা আর্ট করা। তো এখানে পিকটিক তুললাম এবং ওইখানে দেখেন সুন্দর করে হচ্ছে ছাউনির মতো করে দেওয়া আছে, ওইটা আসলে কী সেটা জানি না, বাট সুন্দর লাগতেছিল। আর এইখানে তো লাইটিংটা সুন্দর করে করাই ছিল, উপরে পুরো একদম বিয়েবাড়ির লাইটিংয়ের মতো। তো আমরা ঢুকে গেলাম প্লেগ্রাউন্ডের ভিতরে। প্লেগ্রাউন্ডের ভিতরে ঢুকে অনেক অনেক রাইডস আছে, বিভিন্ন টাইপসের রাইডস আছে, যেরকম দোলনা আছে, দেন ট্রেন আছে, আরও অনেক টাইপের রাইডসই আছে। আপনারা যে কোনো রাইডে উঠতে পারবেন, ওই যে 300 টাকা দিয়ে টিকিট কাটলেন ওটার মধ্যেই সবগুলো রাইড মোটামুটি ফ্রি। খালি দুইটা রাইড ছিল যেটাতে হচ্ছে দুইটা রাইডে আর কি বিল পেমেন্ট করা লাগবে, আর বাকিগুলো সব কিছুই এন্ট্রি ফির সাথেই হয়ে যাবে। তাতে ট্রেনের মধ্যে বসে তো আমি আবার ট্রেনের যেই গোল সার্কেলটার মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ভিডিও করলাম, আর ওরা ওখানে ট্রেনে ছিল, ওদের ট্রেন সাই সাই করে চলছে, ট্রেন চলেছে ছকছকা ছকছক ছকছক ঝক, এভাবে করে ট্রেন চলতেছে আর এভাবে ঘুরতেছে। আমার তো নিজেরই ভিডিও করতেছে মাথা ঘুরে গেছিলো। তো যাই হোক, এখানে মনে হচ্ছিলো যে আমিও উঠি, কিন্তু হচ্ছে বাচ্চাদের কি ওঠা হলো না। এরপরে তো চলে গেলাম অন্যান্য আরও রাইডে, এই যে দেখতে পাচ্ছেন একটা রাইড আছে যেটা হচ্ছে কি বলবো, মানে উপর থেকে উঠে দেন আবার নিচে শুরু করে গর্তের মতো দিয়ে নামে, এই যে এরকম শুরু করে নেমে যায়। অন্তরীপতি দুজনেই অনেকবার খেলা করছে এটাতে। এরপর হচ্ছে ভূপতি উঠে গেল একটা ঘোড়ায় হাসে সিংহে, যে সিংহ, তারপরে সিংহে এরকম আর কি তোলা যায়, আর এটা কি কি বলে, এটা হচ্ছে ওই মৌমাছি টাইপের একটা, এটা হচ্ছে কি ডাইনোসর টাইপের কিছু একটা, যাই হোক এরপর একটা ঘুলি জিনিসের মধ্যে উঠলো এটাকে ঘোরাতে হয়। আর এখানে বড় একটা মাঠ আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে ইনডোর মাঠ, যেরকম টেবিল মানে মেবি কিছু খেলে, ওই যে ফুটবল টুটবল হ্যান ত্যান খেলে, উপরে আবার একটা বাস্কেটও আছে, বাস্কেটবল টলও খেলে। এখানে খানিক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি করে বেলালাম, ওরা দৌড়াচ্ছে, পরে আমিও যুক্ত হলাম। আর এরকম একটা সুরঙ্গ মতো আছে, ওই যে ওরা কুটকুট কুটকুট করে আসতেছে, দেন বের হয়ে গেল। তারপরে আমরা বেরোয় চলে আসলাম, অবশ্য বেরোয়নি, এটা হচ্ছে ওর মধ্যেই, মানে ওই জায়গাগুলো থেকে বের হয়ে এখানে আসলাম। দেখলেন তো কি সুন্দর ঢাক বাজানো হলো, এখানে আমিও একটু বাজাইছিলাম, কারণ একটা সবাই বাজাতে পারে, কারণ ছোটো বড়ো এখানে কোনো ভেদাভেদ নাই। তারপরে ওরা উঠে গেল আরও একটা সুরঙ্গের মধ্যে, মানে একটু আগে যেটা দেখছিলাম যে বের হয় সেটারই হচ্ছে উপরের পার্ট আর কি। তো দুজনে সাই সাই করে বের হচ্ছে, একবার ঢোকে একবার হচ্ছে সাই সাই করে বের হয়, এই যে আবার স্লিপ করে বের হয়ে গেছে, এটা একটা কি সুন্দর জিনিস। পরে আমি আর লোক সামলাতে না পেরে উঠে গেলাম, এই দেখেন দুটো বড় বড় চোখ, আন্ডা আন্ডা চোখ। আবার এখানে ভূপতি এখন এখানে ঝুলতে শুরু করবে, দেখেন ঝোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো এমনি এমনি করে ঝুলতেছে, বললাম পড়ে যাওয়া, তাও থামলো না, ঝুলতেছে, ঝুলেই যাচ্ছে বান্দরের মতো।
আর কি করার, তারপরে ছোটাছুটি বাদ দিয়ে আমরা এখন আসলাম মাঠের মধ্যে খেলতে। কি খেললাম, বল ছিল একটা ছোট, ওই বলটা খেলতেছিলাম। ওই তখন দেখলেন বুদির হাতে একটা বল ছিল, ওই বলটাই খেলতেছিলাম। তো যাই হোক, এখানে আবার একটা কি সরু পাহাড়ের ঢিবির মতো আছে, পাহাড়ের ঢিবির মতো ওখানে হাঁটতেছে। এর মধ্যে আবার ভূপতি দৌড়ে আসছে, দিয়ে স্লিপ করে পড়েও গেছে, আবার উঠে আবার দৌড়াইছে। এই যে দৌড়াচ্ছে, দৌড়ানো শুরু করছে, দেন অন্তরীপ্ত দৌড়াই যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এরপরে এই দেখেন, এটার ওভারঅল একটা ভিউ দেখায় যেটা একটু আগে দেখতেছিলাম সেটা। এই দেখেন, এখানে আবার স্লিপারও আছে। মানে খেলার বিভিন্ন টাইপের, মানে কি বলবো, ইনডোর প্লে গ্রাউন্ড যাকে বলে আর কি, এটারই একটা মোটামুটি ভালো খেলার জায়গা। তো এখানে আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসতে চাচ্ছেন তারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, সেখানে বাচ্চাদের খেলতেও দিতে পারেন, তবে এখানে কেউ একজন থাকবেন গার্ডিয়ান। তো যাই হোক, এবার সাই করে করে আমরা বাড়ি চলে যাই। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কী করবেন, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই। সাবস্ক্রাইব করলে কী হয় করেন না, নিউ নিউ ভিডিও ইজ কামিং সুন, দেখা হবে।